অরা হলো সব মিলিয়ে আপনি যা তারই সূক্ষ্ম বহিপ্রকাশ যদি আপনি কারো অরার দিকে তাকান তাহলে পরিষ্কারভাবে জানবেন তার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য তার কার্মিক গঠন একরকমভাবে তার অতীত বর্তমান যদি তিনি মূর্খ হন তবে এমনকি তার ভবিষ্যত হ্যাঁ একমাত্র যদি আপনি বোকা হন তবেই আমরা আপনার ভবিষ্যৎ বলতে পারব না হলে আমরা শুধুই আপনার অতীত বলতে পারি হ্যাঁ তো অরা হল আপনার ব্যক্তিসত্ত্বার এক বিশেষ প্রকাশ এক সূক্ষ্মতর প্রকাশ ভৌত শরীরে একে পরিষ্কার রাখা ভালো আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো তো যদি আপনি নাও বোঝেন যে আপনার পাশে বসে আছেন তিনি বোঝেন যে এটা ভালো আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো মনকে পরিষ্কার রাখা ভালো যা কিছু সব আপনি তা পরিষ্কার রাখা ভালো কারণ না আমি আপনাকে স্বাস্থ্যবিধি শেখানোর চেষ্টা করছি না আমি যা বলছি তা হল যে কোনো কিছু নিয়ে কিছু করতে চাইলে আমরা প্রথমে তা পরিশোধন করি যদি আপনি কোনো কিছুকে উচ্চতর সম্ভাবনায় নিয়ে যেতে চান তবে প্রথম কাজ হল পরিশোধন করা পরিশোধন না করলে এখন যেভাবে আছে তার চেয়ে একটুও ভালো করতে পারবেন না আপনি তো পরিশোধন করা আপনার শরীরকে আর মনকে এর জন্য আপনাকে আমরা শিখিয়েছি বহু পদ্ধতি অনুশীলন খাবার দাবার এটা ওটা বিভিন্ন সব দিক দেহ আর মন পরিষ্কার রাখতে অরা হল একটা প্রকাশ এ নিজে থেকে থাকে না কিন্তু যদি আপনি সাধনা করতে থাকেন আর দেহতন্ত্রকে উন্নত করতে থাকেন আপনি গতকাল কি প্রকাশিত করেছিলেন বা দশ বছর আগে কি প্রকাশিত করেছিলেন তা হয়তো এখনও ঘুরছে আপনার আশেপাশে যা আপনি হতে চান তা হতে দিচ্ছে না তো সেটা পরিশোধন করা সম্ভব আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি শাওয়ার নেন বা স্নান করেন যেমনটা আমরা বলে থাকি ভারতে যেটা কোনো ডুব দেওয়া নয় কিন্তু আপনার শরীরের উপর দিয়ে জল ঢালছেন যখন নিজের উপর দিয়ে জল বই যেতে দিচ্ছেন তাতে শুধু আপনার ভৌত শরীরটা পরিষ্কার করছেন না মানে আপনি শুধুই নিজের ত্বক পরিষ্কার করছেন না অন্য কিছুকেও একই সাথে পরিষ্কার করছেন ধরা যাক আপনার খুব রাগ হচ্ছে উত্তেজিত আছেন আর নানান ধরনের সব ব্যাপার ঘটছে আপনার মধ্যে কেবল গিয়ে একবার স্নান করে বেরিয়ে আসুন আপনার মনে হবে যেন সমস্ত জঞ্জাল ধুয়ে বেরিয়ে গেছে তাই স্নান করা মানে শুধুই আপনার শরীরের চামড়া পরিষ্কার করা নয় আপনার অরাও খানিকটা পরিশোধন করতে পারেন কারণ যাকে বলছেন দেহ তা হল পঞ্চভূতের প্রকাশ বা খেলা তাই আপনি নিজে জল দিয়ে স্নান করতে পারেন একইভাবে বায়ু স্নান করতে পারেন আপনি নিশ্চয়ই দেখেছেন এরকম ধরুন যদি হালকা বাতাস দেয় আপনি তার সামনে গিয়ে সেখানে দাঁড়ালেন এইভাবে ধরুন আপনি হালকা জামাকাপড় পরে খালি এভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ পর আপনার মনে হয় আপনি কি খেয়াল করেছেন সেটা এটা খেয়াল করেছেন নিজেকে এত পরিচ্ছন্ন বোধ হবে মনে হবে যেন আপনি স্বচ্ছ আর উড়ে যেতে ইচ্ছে করবে হাওয়া এমনটা করতে পারে এটাকে শুধু হতে হবে সঠিক গতির অনুভূতির আর উষ্ণতার আর সব কিছু যদি ঠিক থাকে দেখবেন বাতাস আপনাকে একবারে পরিশোধিত করে দেবে বায়ু স্নান আমরা আপনাকে মাঠবাথও দিতে পারি জানেন যদি রিজোভিনেশন সেন্টারে যান তার আপনাকে কাদায় স্নান করাবেন একইভাবে আমরা আপনাকে অগ্নিস্নান করাতে পারি তো মন্দিরে যেটা করা হচ্ছে তা হল আগুন দিয়ে স্নান করানো আপনি জানেন তো তিনি হলেন ভৈরবী আপনি আপনি নিজেকে যদি কেবল অগ্নি স্নান করান অবশ্যই পারবেন না এটাকে গায়ে ঢালতে শুধু বিশেষভাবে স্পর্শ করান দেহের অরাকে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বয়ে চলেছে আপনার অরাতে সেই গতিপথ বরাবর আগুন নিয়ে যান দেখবেন হঠাৎ আপনি অনুভব করবেন ঝকঝকে পরিষ্কার এটা ভারতীয় বংশোদ্ভূত লোকজন যারা আছেন তারা নিশ্চয়ই জানেন বাড়িতে ঠাকুমা দিদিমারা দৃষ্টি দূর করতেন আপনার জন্য অরা পরিশোধন হয়তো আপনাদের কারোর ঠাকুমা দিদিমারা জানতেন ঠিক কিভাবে এটা করতে হয় তো তারা এটা করতেন তাদের কেউ কেউ জানতেন না না জেনে তারা হয়তো কোনো রকমে করছেন কিছু একটা যদি যদি সঠিকভাবে এটা করা হয় এটা দুর্দান্ত কাজ করবে যদি স্রেফ কোনোভাবে করা হয় তাও এটা আংশিকভাবে কাজ করে অনেক সময় মানুষজন হয়তো খেয়াল করেছেন বাচ্চারা অসুস্থ তাদেরকে হয়তো অগ্নিস্নান করিয়ে দিলেন হঠাৎ তারা ঠিক হয়ে গেল খেয়াল করেছেন এটা কারণ এটা কেবল আগুন দিয়ে স্নান আর এটা দেহতন্ত্রে কাজে দেয় তো যেটা করা হচ্ছে মন্দিরে যা দেয়া হচ্ছে ক্লেশনাশনা ক্রিয়া হিসাবে এর মানে একটা প্রক্রিয়া যা অশুদ্ধতা ধ্বংস করে ইংরাজিতে অরা ক্লিনজিং অরা থেকে অশুদ্ধতা দূর করার জন্য যাতে দেহ আরও ভালোভাবে শ্বাস নেয় আরও ভালোভাবে অনুভব করে স্বাস্থ্যের নিরিখে কল্যাণ ও মানসিক ভারসাম্য সব ব্যাপারে নিম তারা কি শুধু নিম পাতা ব্যবহার করেন আপনাদের ওপর আমার মনে হয় ওদের লাঠি ব্যবহার করা উচিত ছিল নিমের লাঠি বেশ ভালো জানেন তো এটা জাগিয়ে তোলে অনেক মানুষকে ভারতে যদি আপনি অস্বাভাবিক আচরণ করেন আর ভূত ভর করে তারা পিটিয়ে সেই ভূত ছাড়িয়ে দিতে পারে এই নিমের লাঠি দিয়ে নিম খুবই ভালো পরিষ্কার করতে পারে যদি সকালে নিমের গুলি খান তাহলে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে যদি আপনার কোনো রকম সংক্রমণ ইত্যাদি হয় এদেশে তারা সবসময় আপনাকে সোয়াবের নিম পাতার বিছানায় কারণ এটা দেহতন্ত্রের একটা খুব ভালো পরিশোধক এবং এটা শক্তি বৃদ্ধি করে তো এই পাতার মারাত্মক ঔষধি গুণাবলী আর ভীষণ শক্তিশালী প্রাণিক অনুকম্প আছে আর এটা যথেষ্ট তেঁতো আপনার ভূতবাগানোর জন্যে